দাম কমলো সয়াবিন তেলের। জানাবো বিএনপিতে পরিবর্তনের হাওয়া। এদিকে বিএনপি নির্বাচন নিয়ে নোংরা খেলা খেলে বললেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো ফারদিনের মৃত্যুতে বুশের সংশ্লিষ্টতা নেই, অভিযোগপত্রে জানাবে ডিবি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দাম কমলো সয়াবিন তেলের। অবশেষে সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা এলো। বোতলজাত সয়াবিনের দাম প্রতি লিটারে 5 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 187 টাকা লিটারে তেল বিক্রি হবে, বর্তমানে যেটি 192 টাকায় বিক্রি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে 5 লিটার সয়াবিন তেলের বোতল 906 টাকায় বিক্রি হবে, যেটির বর্তমান বাজার দর 925 টাকা। নতুন মূল্য অনুযায়ী লুজ সয়াবিন তেল প্রতি লিটার 167 টাকায় বিক্রি হবে, যেটি বর্তমানে 172 টাকায় বিক্রি হচ্ছে। আর পাম অয়েলের দাম কমছে লিটার 4 টাকা, বর্তমান 121 টাকা থেকে দাম কমে 117 টাকায় বিক্রি হবে। 13 ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনায় আলোকে সয়াবিনের নতুন দাম নির্ধারণ করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দফায় দফায় সয়াবিনের দাম বাড়ানোর ফলে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমত অবস্থায় দাম কমানোর সিদ্ধান্ত নিল বাণিজ্য মন্ত্রণালয়। বিএনপিতে পরিবর্তনের হাওয়া। 7 ডিসেম্বর বিএনপির অন্যতম প্রধান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হয়েছেন। সঙ্গে গ্রেপ্তার হয়েছেন মির্জা আব্বাস এবং রুহুল কবির রিজভী। এর ফলে বিএনপিতে কট্টরপন্থী রক্ষণশীলরা কোণঠাসা হয়ে পড়েছে বলে বিএনপির অনেক নেতাই মনে করেন। এখন বিএনপির রাজনীতিতে দেখা যাচ্ছে পরিবর্তনের হাওয়া। তৃণমূলের নেতাকর্মীরা এতে খুশি। বিএনপির মধ্যে নির্বাচনপন্থীরা এখন আবার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। 7 ডিসেম্বর বিএনপির রাজনীতিকে পাল্টে দিয়েছে। এখন বিএনপি পরিবর্তিত কৌশলের এগুবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। গত 7 ডিসেম্বর নয়াপল্টনে নেতাকর্মীরা জামায়াত হতে থাকে। তারা 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকেছিল। মহাসমাবেশের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে মাঠ বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয় তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না। এ সময় বিএনপি নেতারা নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে অনড় অবস্থান ঘোষণা করেন। এই অনড় অবস্থানের প্রেক্ষিতে রাজনীতির অঙ্গনে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি যে কোনো মূল্যে সমাবেশ করতে গিয়ে 7 ডিসেম্বর থেকে নয়াপল্টনে জমায়েত হওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করে এবং জনতার মঞ্চের আদলে তারা স্থায়ীভাবে সেখানে অবস্থান গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছিল বলে একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দিন সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করে এবং বিএনপির অবস্থান ছত্রভঙ্গ করে দেয়। এই সময় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয় এবং বিএনপির অফিস কার্যালয় থেকে বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই এখনও পর্যন্ত জেলে রয়েছে। এই গ্রেপ্তারের পর বিএনপিতে নমনীয়তা এবং পরিবর্তনের সুর দেখা যায়। বিএনপির নেতৃত্বে আসেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি দীর্ঘদিন রাজনীতি নেতৃত্বে আছেন। জিয়াউর রহমানের সাথে বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি এই উগ্রবাদী এবং হটকারী অবস্থান থেকে বিএনপিকে সরিয়ে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটি সমঝোতায় যান এবং সেই সমঝোতার ভিত্তিতে শেষ পর্যন্ত ঢাকার গোলাপবাগে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মহাসমাবেশ থেকে বিএনপি 10 দফা কর্মসূচি গ্রহণ করেছে। এখন বিএনপি কিছু কিছু নমনীয় কর্মসূচি দিয়ে এগোতে চাচ্ছে। পাশাপাশি বিএনপির যে সমস্ত নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাদেরকেও প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রাজনীতির বাস্তবতা বোঝেন। তিনি জানেন যে বিএনপি এখন সাংগঠনিক শক্তি কতটুকু এবং এই শক্তি দিয়ে বিএনপি কত দূর যেতে পারে। আগে থেকেই তিনি হটকারী পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থানের কারণে দল তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস গ্রেপ্তার হওয়ার পর দলের মূল নেতৃত্ব তার কাছে চলে এসেছে। এখন তিনি দলকে কিভাবে এগিয়ে নিয়ে যান তার উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। তবে বিএনপিতে এই পরিবর্তনের হাওয়া রাজনীতিতে একটি স্বস্তিদায়ক পরিস্থিতি দেবে বলে অনেকেই মনে করেন। হটকারী আন্দোলন নয়, বরং রাজনৈতিক সহনশীলতা এবং কৌশলী আন্দোলনের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করা এবং নির্বাচনের জন্য প্রস্তুত করাই ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের প্রধান লক্ষ্য। এখন দেখার বিষয় লক্ষ্য নিয়ে তিনি কত দূর এগিয়ে যেতে পারেন। বিএনপি নির্বাচন নিয়ে নোংরা খেলা খেলছে বললেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে নোংরা খেলা খেলে। তারা ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং দেশকে পিছিয়ে দেয়। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলাটা বিএনপির চরিত্র, কারণ একটাই, ওরা গণমানুষের দল নয়, ওরা মানুষকে পরোয়া করে না। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু, লুটের সুযোগ, লুটের মাল, আর বাংলাদেশের মানুষ তো তাদের কাছে কিছুই না। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে বিএনপি নির্বাচন নিয়ে কথা বলে, 2008 সালে নির্বাচন নিয়ে তো কথা হয়নি, জাতীয় আন্তর্জাতিকভাবে কেউ তো সে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। 300 সিটের নির্বাচনে বিএনপি মাত্র 30টা সিট পেয়েছে, জাতীয় পার্টি পেয়েছিল 27টা সিট। জাতীয় পার্টি আর কয়েকটা সিট পেলে খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। শেখ হাসিনা বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামী লীগই দেশের মানুষকে কিছু দিতে পারে, বিএনপি সহ যারাই আগে ক্ষমতায় ছিল দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। 21 বছর এদেশের মানুষ নির্যাতিত, শোষিত ও বঞ্চিত হয়েছে। তিনি বলেন, সাংবাদিকরা ভুলে গেছেন 2001 সালে দক্ষিণাঞ্চলে কোনো সাংবাদিক ঢুকতেই পারতেন না, সে অঞ্চলে তাণ্ডব চালিয়েছিল। গৌর নদী থেকে 25,000 মানুষ এসে কোটালীপাড়ায় আশ্রয় নিতে বাধ্য হয় 71-এর মতো। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে 1,23,00,000 ভুয়া ভোটার তালিকা নিয়ে নির্বাচন করলে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো প্রহসনমূলক যে নির্বাচন বর্জন করেছিল। তিনি বলেন, জনগণ শুধু নির্বাচন বর্জন করেনি, এমন গণ অভ্যুত্থান করেছিল যে খালেদা জিয়া মাত্র 1.5 মাসের মধ্যে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। 2013, 2014 ও 2015 সালে বিএনপি দেশের অসংখ্য মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে, সে কারণে দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলেও তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া তার গুলশানের অফিসে বসে অবরোধ ডাকলো, আর তার আন্দোলন মানে মানুষ পুড়িয়ে মারা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জনগণের নয় বিএনপির উন্নয়ন হয়, হাওয়া ভবন নির্মাণ করে খাওয়া শুরু করে, ব্যাংকে টাকা নেই বলে যে গুজব ছড়ানো হচ্ছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, অনেকে বাসায় এনে টাকা রেখেছে, এতে চোরের সুযোগ করে দিয়েছে, যারা গুজব ছড়াচ্ছে এরা চোরের এজেন্ট, তাই গুজবে কান দিবেন না, দেশের কল্যাণে যে কাজ করে যাচ্ছি সেজন্য সমর্থন চাই। প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে নির্বাচন পরবর্তী সহিংসতার সঙ্গে 71-এর ঘটনা তিনি কোনো পার্থক্য দেখতে পান না, কেননা মায়ের সামনে মেয়েকে আর মেয়ের সামনে মাকে ধর্ষণ করেছে। 75 থেকে 96 পর্যন্ত আর 2001 থেকে 2008 এই 29 বছর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তাদের ভাগ্যোন্নয়ন হয় তখনই যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তিনি বলেন, তারা অনেক অত্যাচার করেছে, সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবার অস্ত্রের ঝনঝনানি, এদের দুঃশাসন ছিল চরম পর্যায়ে, আমরা আওয়ামী লীগ অফিসে পর্যন্ত যেতে পারতাম না, কোনো রাজনীতি করার সুযোগ ছিল না। প্রধানমন্ত্রী বলেন, যুব মহিলা লীগ করার পর এই সব বাধা অতিক্রম করে আমার এই মেয়েরাই রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমি আমার যুব মহিলা লীগের প্রতিটি কর্মীকে অভিনন্দন জানাই, কেননা ওই সময়ে এই অত্যাচারের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এই মেয়েদেরকে ওরা ছাড়েনি, একদিকে পুলিশ বাহিনী আর একদিকে ছাত্রদল ও বিএনপির গুন্ডা বাহিনীর অকথ্য নির্যাতন করেছে আমাদের এই মেয়েদের উপর, যা ভাষায় বর্ণনা করা যায় না। শেখ হাসিনা বলেন, অনেক মেয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে, যে অন্তঃসত্ত্বাই হোক অথবা সদ্য প্রসূতি হোক, কেউই তাদের হাত থেকে রেহাই পায়নি। রাস্তায় ফেলে কাপড় ছিঁড়ে চুল চেনে মেরে তারা যে অত্যাচার করেছে তার কিছুই আমরা তাদের উপর করিনি। আমরা প্রতিশোধ নিতে যাইনি, আমরা দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছি। কাজে বিএনপি মানে হচ্ছে অত্যাচার নির্যাতন, আর যে দেশে দুঃশাসন, লুটপাট, দুর্নীতি, জঙ্গিবাদ, বাংলা ভাই এটাই। নারী নীতিমালা তো বিসর্জন দিলই, নারীর অধিকার পর্যন্ত কেড়ে নিল, এমনকি এই শামসুন্নাহার হলে ছাত্রদল এবং পুলিশ গিয়ে মেয়েদের উপর অত্যাচার করেছে। ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে বুয়েটের সোনি নামের মেয়েটা মারা গেল। তাদের হাতে যেভাবে আমাদের নেতাকর্মী বা সাধারণ মানুষ নির্যাতিত, এরপর শোষণ, নির্যাতন এবং মানি লন্ডারিং, এছাড়া দেশকে তারা কি দিতে পেরেছে? কিছুই দিতে পারেনি, বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশে কোনো মানুষ কর্মহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। দেশের মানুষের যাতে কোনো কষ্ট না হয় সেভাবে কাজ করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, বিনা পয়সায় আমরা ভ্যাকসিন দিয়েছি, কেউ গৃহহীন থাকবে না, 35,00,000 মানুষকে ভূমিসহ ঘর দিয়েছি, কমিউনিটি ক্লিনিক খালেদা জিয়া বন্ধ করে দিয়েছিল সেটি চালু করে 30 প্রকার ওষুধ ফ্রি দিচ্ছি, গ্রামের মানুষ নিজে হেঁটে এসে স্বাস্থ্যসেবা নিতে পারে। নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কাজ করেছে, নারীদের সুরক্ষিত রাখতে একাধিক আইন আমরা করে দিয়েছি। 96 সালের আগে মেয়েদের এত জাগরণ ছিল না,
আজকে প্রতিটি ক্ষেত্রে নারীদের জয়গান। আওয়ামী লীগ ক্ষমতায় এসে নারী জাগরণ ঘটিয়েছে। সরকার প্রধান বলেন, 2041 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তৃণমূল পর্যন্ত তথ্যপ্রযুক্তির আওতায় আনা হবে, সেভাবে কাজ চলছে, তারুণ্যের শক্তি দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। দক্ষিণ অঞ্চল একসময় অবহেলিত ছিল, এখন আর নেই। পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসা শুরু করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করা হচ্ছে। আমাদের কেউ আজকে রাখতে পারবে না, ইনশাল্লাহ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন। পরে তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রত্যক্ষ করেন। কাউন্সিল 1975 সালের 15 আগস্ট জাতির পিতা সহ সব শহীদ মুক্তিযোদ্ধা এবং সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। ফারদিনের মৃত্যুতে বুশরার সংশ্লিষ্টতা নেই, অভিযোগপত্রে জানাবে ডিবি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুতে তার বান্ধবী আমাদুল বুশরার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হবে বলেও জানিয়েছেন তিনি। কারাগারে বন্দী ফারদিনের বান্ধবী বুশরার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, এটি আদালতের বিষয়, আমরা আমাদের রিপোর্টে জানিয়ে দেব তার সংশ্লিষ্টতা না থাকার বিষয়টি। এর আগে দীর্ঘ 38 দিনের তদন্ত শেষে তদন্তকারী সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার আগে ফারদিন ঢাকার বিভিন্ন এলাকায় একা একাই ঘুরে বেড়িয়েছেন। পারিপার্শ্বিক বিষয় দেখে মনে হয়েছে তিনি আত্মহত্যা করবেন সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন। সবকিছু মিলিয়েই আমরা সিদ্ধান্ত এসেছি। এর মধ্যে তদন্তের বিষয়টি নিশ্চিত হতে ডিবি কার্যালয়ে আসেন বুয়েটের 40 জন শিক্ষার্থী। প্রায় 3 ঘন্টা তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আলাপ শেষে বেরিয়ে শিক্ষার্থীরা জানান, ডিবির তদন্তে তারা আশ্বস্ত হয়েছেন। ডিবির কাছ থেকে বিভিন্ন আলামত দেখে এগুলো প্রাসঙ্গিক বলে দাবি করেন তারা। এরপর ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, ফারদিনের মৃত্যুর ঘটনা আমরা তদন্ত করেছি, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা তার মানসিক স্বাস্থ্যের কথা বলেছি, বান্ধবী বুশরাকে রামপুরায় নামিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ব্যাখ্যা দিয়েছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।